চ্যানেল অনেক দিন পরে আমি তোমাদের জন্য কিন্তু একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে মেনলি আমরা চলে এসেছি মায়াপুরে তো আমি এখানে একটা হোটেলে উঠেছি তো সেইখানে এসেই আমি কিন্তু ইন্ট্রোটা করতে হচ্ছে কারণ বাইরে এতটাই নয়স যে আমি সেখানটায় কোনোরকম ইন্ট্রো করতে পারিনি তো তোমরা বুঝতেই পারছো এখান থেকে ভিউটা কিন্তু ভীষণই সুন্দর লাগছে তো আজকের ভিডিওটা কিন্তু তোমরা পুরোটা দেখতে থাকো ভীষণভাবে মজা করেছি আমরা মায়াপুরে এসে পুরো ভিডিওটা তোমরা খুব ভালো করে দেখতে থাকো আর এখানে কিন্তু আমরা দু চারজন নই প্রায় দশ পনেরো জন এসেছি একসাথে এবং ভীষণ মজা হয়েছে এই প্রথম আমি কিন্তু মায়াপুরে এসেছি তো সেই হিসেবে কিন্তু আমার এক্সাইটেড ভাবটা আমার মধ্যে মানে ভীষণ ভীষণ মানে জাস্ট বলে বোঝানোর মতো নয় তো গাইস মায়াপুর আসার আগে কিন্তু রাস্তাতে ভীষণভাবে সমস্যা হয়েছিলো আমাদের কারণ ভীষণ জোরে বৃষ্টি চলে এসেছিলো যেগুলো মায়াপুর আসার সময় যে ফুটেজটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব মানে পুরো একটা ভিজ ভিজে টিজে চলে আসতে হয়েছে এরকম একটা পজিশন তা তার মধ্যে থেকেও কিন্তু আমি তোমাদের সাথে ফুটেজগুলো খুব সুন্দরভাবে শেয়ার করার চেষ্টা করেছি তো মানে এখানে এসে মানে সবে জাস্ট ঢুকেছি ঢুকে তোমাদের সাথে ইন্ট্রোটা শেয়ার করব বলেই কিন্তু আমি ভিডিও করতে বসে পড়েছি কারণ রাস্তার মধ্যে জাস্ট ফুটেজগুলো তুলতে পেরেছি ভয়েস ওভারটা আমাকে পরে করতে হবে মানে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো ফার্স্ট কিন্তু মানে রাস্তা দিয়ে আসার টাইমে আমি কিন্তু কোনো রকমের ভয়েস দিতে পারিনি বাইরে এত নয়েজ ছিল তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা অনেক কিছু জানতে পারবে এবং আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো গাইস ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা শিয়ালদহ প্ল্যাটফর্মে এসে পৌঁছলাম এখানে আমরা মোট দশ থেকে পনেরো জন মতো ছিলাম আমি এর আগে কখনোই মায়াপুরে যাইনি কিন্তু এরা বেশ অনেকবারই ঘুরে এসেছে আমার আগে তারপরে আমরা সবার সাথে মিট করলাম কারণ এখানে বেশ কিছু জন অন্য জায়গা থেকে এসেছে এরপর আমরা যেদিক থেকে নর্থ সাইডে ট্রেন ছাড়ি সেদিকে চলে গেলাম এবং কৃষ্ণনগর লোকাল ট্রেনে উঠলাম তোমরা বুঝতেই পারছো যে আমাদের টিমটা যথেষ্টই বড় ছিল এবং তোমরা বুঝতেই পারছো যেখানে আমরা অনেকজন রয়েছি এবং এখানে আমরা ভীষণ উল্লোর করে অনেক মজা করে একসাথে ট্রেনে করে যাচ্ছিলাম তো যেহেতু আমরা অনেক সকাল সকাল বেরিয়েছি তো সবারই খিদে পেয়ে যাওয়াটা স্বাভাবিক তো সেই হিসেবে আমরা কিন্তু ট্রেনের মধ্যেই বিভিন্ন খাবার খাওয়া শুরু করে দিয়েছিলাম তো সেরকমভাবে কিছু পাইনি কারণ ট্রেনের মধ্যে তেমন কোনো খাবার ওঠেনি স্পেশালি কিছু ফল উঠেছিল যেমন শশা পেয়ারা তো সেই হিসেবে আমরা সেগুলোই খাচ্ছিলাম এবং এ ছাড়াও অনেকে বাড়ি থেকে পাস্তা রুটি আলু কষা সব নিয়ে এসেছিল তো সেগুলো আমরা সবাই মিলেই খাচ্ছিলাম তো প্রায় আড়াই ঘন্টা পরে আমাদের ট্রেন কৃষ্ণনগর প্ল্যাটফর্মে এসে পৌঁছল আমরা সেখানে ওভার ব্রিজ পার হয়ে আমরা অটো স্ট্যান্ডের দিকে এগোলাম যেহেতু আমরা এতজন তাই আমাদের মোট তিনটি অটো লেগেছিল সবাই মিলে একসাথে যাওয়ার জন্য সত্যি বলতে অটোতে ওঠার পরে রাস্তার এত সুন্দর মনোরম দৃশ্যগুলো কিন্তু ভীষণভাবেই আমার মন আকর্ষণ করেছিল সেই সাথে আকাশেও জমেছিল ঘন কালো মেঘ আমরা বুঝতেও পারিনি যে রাস্তার মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যাবে মানে ভীষণভাবেই মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল যার কারণে অটোতে বসে থাকা থাকাকালীন আমরা ভিজে গিয়েছিলাম তো তারপরে আমরা যখন অটো থেকে নামলাম তো আমরা চলে গেলাম মায়াপুর ঘাটে তো মায়াপুর ঘাটে এসে প্রথমেই আমরা টিকিট কেটে নিলাম আমাদের টিকিট নিয়েছিল প্রত্যেকের তিন টাকা করে তো এখানে আমরা টিকিট কেটে সবাই ভুটভুটিতে উঠে পড়েছিলাম তো আমরা তারপরে ওপারে মায়াপুর ঘাটে গিয়ে নামলাম সবাই মিলে তারপরে আমরা আবার টোটোতে উঠে পড়লাম তারপরে আমরা সোজা গিয়ে নামলাম আমাদের বুকিং করার রিসর্টায় যেটা আমরা থাকার জন্য নিয়েছিলাম আর সেই রিসোর্টটার নাম হচ্ছে নাম নামহট্ট ভবন তো এখানে আমাদের প্রত্যেকের থাকার জন্য যেহেতু এতজন ছিলাম আমরা তো সেই হিসেবে আমরা মোট চারটি রুম নিয়েছিলাম প্রত্যেকটা রুমে আমরা চারজন করেছিলাম প্রতি রুম আমাদের ভাড়া নিয়েছে আটশো টাকা করে তারপর রুমে গিয়ে আমরা আমাদের লাগেজ রেখে সবাই সামান্য ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম খাওয়ার জন্য যেহেতু আমাদের এত বেলা হয়ে যাওয়ার পরেও কোনো রকম লাঞ্চ করা হয়নি তখন প্রায় তিনটে সাড়ে তিনটে মতো বেজে গিয়েছিল যখন আমরা রিসর্টে গিয়ে পৌঁছেছিলাম তো লাঞ্চ করার সময় আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখনই আমরা রাস্তার চারপাশে দেখতে পেলাম যেখানে এত কাঠ জড়ো করা রয়েছে তো কার্ডগুলো মেনলি রান্না করার কাজে ব্যবহার করা হয় কারণ এখানে রোজ হাজার হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয় আর এখানে বাচ্চাদের খেলার জন্য ছোট একটা পার্কেরও ব্যবস্থা করা হয়েছে তবে আমরা লাঞ্চ করার জন্য চলে গিয়েছিলাম মহাপ্রসাদ নামে এই দোকানটাতে এখানে কিন্তু যা খাবার তোমরা দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু এখানে নিরামিষের ওপরেই পাওয়া যাচ্ছে পিৎজা প্যাডিস কেক সব কিছুই কিন্তু এখানে নিরামিষ রয়েছে ইনফ্যাক্ট চাউমিনও তো এখান থেকে আমরা যে যার পছন্দ মতো খাবার নিয়েছিলাম আমি নিয়েছিলাম এখানে পনির চাউমিন আর মা নিয়েছিল ক্যারামেল কেক তো যেহেতু অনেকটা বিকাল হয়ে গিয়েছিল তো সেই হিসেবে আমরা খুব একটা ভারী কোনো খাবার খাইনি হালকার ওপর থেকেই খে চালিয়ে দিয়েছিলাম তারপর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম নতুন মন্দিরে মন্দিরের কাজ এখনো চলছে মন্দির পরিদর্শনের জন্য প্রথমেই আমাদের একটা লম্বা লাইনে দাঁড়াতে হয়েছিল তারপর বিকাল পাঁচটা নাগাদ মন্দিরের দরজা খোলা হয়েছিল বিকাল পাঁচটার পরে কিন্তু মন্দিরের ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না যদি না সে লাইনে দাঁড়ায় তো মন্দিরে প্রবেশ করার জন্য প্রত্যেককে পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হয়েছিল তো মেনলি এটা অনুদানের জন্যই নেওয়া হয়েছিল তো তোমরা বুঝতেই পারছ যে মন্দিরের কাজ এখনও চলছে এবং এই মন্দিরের কাজ সম্পূর্ণ শেষ হতে মানে কয়েক বছর লেগে যাবে তোমরা বুঝতেই পারছ যে মন্দিরটা কিন্তু ভীষণ বড়। যারা তোমরা অলরেডি গিয়েছ মায়াপুরে তারা বুঝতেই পারবে যে মন্দিরটা কতটা বড়। এ ছাড়াও তোমরা যারা যাওনি আমি চেষ্টা করছি যে পুরো ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে দেখানোর তো আমরা এইভাবেই চারপাশ থেকে ওপরের দিকে উঠে যেতে হচ্ছিল যেমনভাবে আমরা পাহাড়ে উঠি সেইভাবেই আমাদেরকে ওপরের দিকে উঠতে হচ্ছিল আর ওপরে উঠতে উঠতে চারপাশের যে দৃশ্যটা সেটা কিন্তু ভীষণভাবেই আকর্ষণীয় ছিল এবং সেটা কিন্তু আমার ভীষণভাবেই ভালো লেগেছে তো মন্দিরটা তোমরা দেখো যে ভীষণভাবেই বড় করে তৈরি করা হয়েছে এবং এখানে প্রচুর মানুষ এসেছে এটা দর্শন করার জন্য এবং এখান থেকে কিন্তু মায়াপুর ধামটা ভীষণভাবে সুন্দর দেখতে লাগছে তো নতুন মন্দির থেকে বেরোনোর পরে আমরা চলে গিয়েছিলাম গোশালা দর্শন করতে যেখানে আমাদের গো মাতারা রয়েছে তো গাইস এরপরে কিন্তু আমরা রুমে চলে এসেছিলাম এবং তারপরে আমরা সন্ধ্যা আরতি দেখতে গিয়েছিলাম কিন্তু এখানে সন্ধ্যা আরতির সময় বা ভোরের আরতির সময় কিন্তু মন্দিরে মোবাইল নিয়ে ঢোকা একেবারেই সম্ভব নয় বাইরে মোবাইল রেখে যেতে হয় তো সেই হিসেবে আমরা কিন্তু আমাদের রিসর্টে উঠেছিলাম যেখানে সেখানেই আমরা আমাদের ফোন এবং জুতো খুলে রেখে খালি পায়ে বাইরে এসেছিলাম তো সেই হিসাবে আমরা ফুটেজগুলো নেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি আর তারপরে আমরা পরিদর্শন করেছিলাম এবং যা যা কেনাকাটি করা হয়েছিল স্পেশালি গোপি ড্রেস তো সেটা আমি অবশ্যই কিনেছি সেটা তারপরে কোনো ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো অন্য কোনো ভিডিওতে তো সেই কারণে আমি সেই ফুটেজগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এখন এবং আমরা যে খেতে গিয়েছিলাম গদা ভবনে সেই ফুটেজটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারিনি এখানে কিন্তু দুবেলায় খেতে দেওয়া হয় দুপুরে এবং রাতে গদা ভবনে আমাদের দুপুরে খাবার প্লেট নিয়েছিল আশি টাকা করে এবং রাত্রে নিয়েছিল পঞ্চাশ টাকা করে তো যাই হোক এবারে আমি যখনই আবারও যাব মায়াপুরে তোমাদেরকে ফু আরও ভালো ফুটেজ দেখানোর চেষ্টা করব তবে যতটুকু আমি ক্যাপচার করতে পেরেছি ততটুকু কিন্তু খুব ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করেছি আর তোমরা বুঝতেই পারছো যে ঠাকুরের জায়গায় অনেক সময় কিন্তু মোবাইল জুতো এগুলো কিন্তু আমাদের ভিতরে নিয়ে যেতে বারণ করা হয় তো সেই হিসেবে কিছু কিছু ফুটেজ কিন্তু আমি ক্যাপচার করতে পারিনি তো সেই কারণে তোমার সাথে তোমাদের সাথে শেয়ার কর পারছি না তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত আমি শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে তো সবাইকে টাটা গাইস